প্রবোধ কষ্ট ক্লাস করিয়া মাতার গাম পায়ে ফালাইয়া হালালকে হারাম বুঝি নাই, হারামকে হালাল বুঝি নাই, অন্যায় ভাবে টাকা ইনকাম করিয়া বড় বাড়ি বানাইলাম, সম্পদে সম্পদে জায়গা ক্রয় করলাম, ব্যবসা বাণিজ্য এত পরে একটার পর একটা একটার পর একটা করেই যাচ্ছি, আরে আমি কি একদিনও খেয়াল করছি রে এই ব্যবসার মালিক আমি এখন আছি, একদিন আমি দুনিয়াতে থাকব না, এই ঘরের মালিক আমি আছি, আমি একদিন দুনিয়াতে থাকব না, এই সম্পদের মালিক আমি এখন আছি, একদিন আমি থাকব না, এই ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি জমা টাকা জমাইছি আমার এখন আছে, একদিন আমি টাকার মালিক থাকব না। ও পর্দার আলারের মা ও বোনেরা একটু নিজের মনটারে বুঝাই রে মন, আমি একদিন শিক্ষিত ছিলাম, আমি একদিন সুন্দরী ছিলাম, আমি ঘরের বধু হইয়া যখন নতুন অবস্থায় ঘরে প্রবেশ করি প্রতিবেশী আত্মীয় স্বজন আসিয়া পাটার উপরে আমার দাঁড়া করাইয়া আমার পায়ের উপরে ডাবের পানি ঢালছে, আমাকে কেউ বা পিছন থেকে বাতাস করছে, কেউ আমাকে শরবত খাওয়াইছে, আমাকে কোলে করিয়া ধরাধরি করিয়া আমাকে পাশর ঘরে বসাইয়া দিছে, এমন একটা সময় আসবে রে বাবা, এমন একটা সময় আসবে রে মা, তোমার যখন মৃত্যু হইয়া যাইবে তোমার পাশের ঘর থেকে মেয়ে আসিয়া তোমাকে ধাক্কা মারবে, পুরাটা বডি লড়বে আর চিৎকার দিবে আমার মা বুঝি দুনিয়ায় নাই, আমার বাবা বুঝি দুনিয়ায় নাই, আহারে ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, মোবাইলের বাটন চাপিয়া টাচ মোবাইল চাপিয়া সেভকৃত নাম্বার থেকে আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে ফোন করে বলবে ও আমার ভাই আমার বন্ধু আমার বাবা কিছুক্ষণ আগে দুনিয়ার থেকে প্রাণ হারাইছে, আমার বাবা বুঝি আর কোনোদিন আসবে না, আমার মা কিছুক্ষণ আগে মারা গেছে, পর্দারের মা বোনেরা একটু মাথাটারে নত করিয়া মনটারে বুঝাই, যতই সন্তান বিলাপ করিয়া কান্নাকাটি করুক না কেন, যতই সুন্দর ঘরে আমি শুয়া থাকি না কেন, আহারে একটু পরে দেখবা তোমার এই সুন্দর খাটিয়ার থেকে তোমাকে ধরাধরি করিয়া বাইরে তিনটা কলা গাছের উপরে শোয়া দিবে, কাপুরের মশারি ধরে টানা গরম পানি বড়ই পাতার সাথে গরম দিতে থাকবে, কেউ বা যাইবে বাজারে কাপড়ের কাপড় আনবার জন্য, কেউ বা যাইবে গোরস্থানে কবর খনন করার জন্য, কেউ বা যাইবে আবার বাচ্চারে বাস কাটবার জন্য, আহারে কেউ বা যাইবে শেষ বিদারে খাটিয়া পালকি আনবার জন্য, কয়েকটা সময়ের ভিতরে দু এক ঘন্টার ভিতরে সবার সব প্রোগ্রাম শেষ হয়ে যাবে, এবার সাদা কাপড়ের কাপড় পেঁচাইয়া আহারে পায়ে একটা বাদ দিবে, মাথায় একটা বাদ দিবে, কোমরে একটা বাদ দিয়ে সবের মতো তোমাকে সহায় দিবে রে ভাই, একটু মনে বুঝাও মন, এই মাথা দাঁড়িয়া গলা বাজি করিয়া কত নেতৃত্ব দিয়েছি, কত হুঙ্কার ছেড়ে কথা বলেছি, আবার হুঙ্কারে বাজার কেঁপেছে, আবার হুঙ্কারে এলাকাবাসী কাঁপছে, ভয়ে করছে, তরতর করিয়া কাঁপাইছে, আজকে তো ওই গলা বাজি করার ক্ষমতা নাই, আজকে মাথা দাঁড়ারও ক্ষমতা নাই, আহারে পায়ের বাঁধে বোঝা গেল ওই পাও দিয়ে হাঁটারও ক্ষমতা নাই, মাজার বাঁধে বোঝা গেল কোমর নাড়াচাড়ার ক্ষমতাও আমার নাই, সাদা কাপড়ের প্যাকেট বাড়াইয়া আহারে মৃত্যু নামক পালকিরা মসজিদের দিকে আড়িয়া ওই পালকির উপরে শোয়া দিল, এখন বন্ধু বান্ধব আসিয়া আত্মীয় স্বজন আসিয়া আমার জীবন বৃত্তান্ত শুরু করিয়া দিল, কেউ আমার বদনাম কয়, কেউ আমাকে আমাকে গালিগালাজ করে মনে মনে আবার কেউ আমার প্রশংসাও করতেছে, আরে সবার সব প্রোগ্রাম শেষ,
আপন জনেরা খাটিয়াটা কাদের উপরে বহন করিয়া যারা যার বাইরে যখন নিয়া যাইবে মন একটু ভালো করিয়া বোঝো। আরে খাটিয়া যখন যারা যার ময়দানে নিয়ে যাইবে আখেরাত আর রিসালাতের বয়ান করিয়া ইমাম সাহেব তাকবীরে তাহরিমা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যারা যা শুরু করিয়া দিবে পরপর তিনটা তাকবীর চতুর্থ তাকবীর দিয়া যারা যা শেষ করিয়া খাটিয়াটা আবার কাদের উপরে বহন করিয়া কবরের দিকে নিয়ে যাইবে। ও বন্ধু বলের সাথে মিলাইয়া দেখি ওই কবরের জন্য কি কামাই করলাম। আহারে দুনিয়াতে কত বেনবাজি ছিলাম, সুদ করছিলাম, ঘুষ করছিলাম, এই অপরাধের কারণে আমি খাটিয়া থেকে শুয়া শুয়া দেখি আমার কবরটা সাধারণ কবর না, আমার কবরটা জাহান্নামের কুয়া হয়ে গেছে। আমরা সাপ খুলি বড় ক্ষুধার্ত দুনিয়াতে যত লক্ষ কোটি মানুষ চলাচল করত সবচেয়ে যে বেশি নিকৃষ্ট তুই আমার কাছে আয় আয় আয়। কবরে রাখার সাথে পায়ের থেকে শুরু করিয়া পেঁচায় পেঁচায় অঙ্গ প্রত্যঙ্গ বাড়াইয়া কামড় মারা শুরু করবে, সাপের জবান মাওলা খুলিয়া দিবে আর সাপ বলতে থাকবে রে কবি তুই আমার উপরে নিযুক্ত হয়েছ আল্লাহর নাফরমানি করতে করতে গাওটার বাসায় দিস, আর তোর দুনিয়ার সম্পদে তোকে বাঁচাইতে পারবে না, সন্তানে বাঁচাইতে পারবে না। তুই এবার বল দুনিয়াতে কত নাফরমানি করছস, আর জিনাকার হোকর ভাইরা, হারামকর ভাইরা, সুদকর ভাইরা, আরে দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়া সুদের পিছনে, ঘুষের পিছনে, হারামখোরের পিছনে মায়ায় পড়িয়া দুনিয়াতে গুনাহ করতে করতে গুনাহ তারে গুনাহ মনে করো নাই, মৃত্যুর পরে কাটিয়ার থেকে জাহান্নাম ছাড়া কিছু চোখে দেখবো না। আর এক ইমানদার মুত্তাকি জাকির নামাজি দিনদার পরহেজগার ইমানওয়ালা ব্যক্তি ওই খাটিয়ার উপরে শুইয়া শুইয়া জান্নাতে সুগ্রান নাকে পাইতে থাকবে। আর আপন জনের জন্মে বলবে হে আমার ছেলে, আমার বন্ধু, হে আমার বাবা, হে আমার ভাই, আমাকে দুনিয়ার কথা সারা জিন্দগির ভিতরে আর রাখিও না, আমার কবরটা তো কবর না, কবরটা বিশাল জান্নাতের বাগান, আমাকে জলদি করিয়া কবরে নামাও, আমাকে জলদি করিয়া কবরে নামাও। ওই যে জান্নাতের হুর গুলি আমার জন্য মণিমুক্তা খুচিত মালা ইস্তেকবাল করবার জন্য যারা হ্যাঁ রয়েছে আমাকে তাড়াতাড়ি কবরে নামাও, আমাকে তাড়াতাড়ি কবরে নামাও। ও ভাই তকদির যদি ভালো থাকে, আল্লাহ যদি আমার এই মতো রাজি এবং খুশি হয়ে যায়, আমার এই কবরে শান্তির শেষ নাই, আহারে জান্নাতের হাওয়া আসিয়া এরকম ভাবে ঘুম পাড়াইয়া দিবে কবরের জিন্দগি 40 বছর চলিয়া যাইবে আর টের করতে দেওয়া হবে না। ওই দিক দিয়ে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম সিংহে ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সাথে সাথে দুনিয়া কিয়ামত কায়েম হয়ে যাইবে, আল্লাহর বান্দা কবর থেকে গরিম গরিম আওয়াজ শুনিয়া ঘুম থেকে উঠিয়া দেখবে পাশেই হুর বসে আছে, হুরের চেহারার দিকে তাকাইয়া মনটা জোড়ায়া যাবে, আরে ওই হুরের গলার ভিতরে একটা মণিমুক্তা খচিত একটা হাড় দেখবে, ওই হাড়টার উপরে যখন হাত বাড়াইবে ধরার সাথে সাথে হাড়টা ফিরিয়া যাইবে, আর মুমিন বান্দা বলবে আল্লাহর বান্দি তোমার হাড়টা আমি ফিরিয়া ফালাইলাম, আল্লাহর জান্নাতের হুর বলবে হে আল্লাহর জাকিরিন বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি এক মাথা গাঁততে থাকো আমি আর এক মাথা গাঁততে থাকি, গাঁততে 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 এক সময় হাড় গাঁথা শেষ হয়ে যাবে, জান্নাতের হুরে গিলমান আসিয়া ইস্তেকবাল করতে করে থেকে তাকে জান্নাতে নিয়ে যাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করো, এই জন্য বেশি বেশি করি মাওলার জিকির করতে হবে, এই জন্য বেশি বেশি করি আল্লাহর মহব্বত কলবের ভিতরে জমা রাখতে হবে রে বাবা।
ইনকাম করিয়া বড় বাড়ি বানাইলাম, সম্পদে সম্পদে জায়গা ক্রয় করলাম।